কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি তো বেশ ভালোই আছি। সবাইকে জানাই আনা ও শোনো ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে এই দিনটা ভীষণ স্পেশাল, তার কারণ হচ্ছে আজ হচ্ছে 25শে ডিসেম্বর। তো সেই সঙ্গে জানাই আমার ইউটিউব অল ফ্যামিলিকে মেরি ক্রিসমাস। তো আজ এই দিনটা কীভাবে সেলিব্রেশন করি বা কীভাবে কাটাই, তো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো এখন কিন্তু দেখে বুঝতে পারছো যে আমাদের পিকনিক করছি বাচ্চাদের সঙ্গে, ঠিক আছে? আমরা পিকনিক করছি, তো বাচ্চারা কিন্তু সকাল সকাল নাচ শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো এক হাঁড়ি চিকেন, বড় বড় আলু, কি কিছু গেস্ট করতে পারছো? তো তোমাদেরকে পরে বলছি কি হচ্ছে রেসিপি। আর বেশ কষিয়ে কিন্তু আমাদের দিদি ভাই রান্না করছে, ঠিক আছে? এই ফাঁকে একটু বাচ্চারা কিভাবে মজা করছে তোমরা একটু দেখে নাও। তো আমার তো ভীষণ ভালো লাগছে, ওরা এত সকাল সকাল মানে আনন্দ করা শুরু করে দিয়েছে, মনে হচ্ছে আমিও ডান্স ফান্স করি। কিন্তু আমার তো ডান্স করলে হবে না, এদিকে বাড়ি রান্না বান্নাও আছে। তো চলো এই ফাঁকে বাড়িতে রান্না বসিয়ে এসেছিলাম। তো দেখো এখানে কিন্তু আমি ভেবেছিলাম যে পুড়ে যাবে বা ধরে যেতে পারে, কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু এখানে রান্নায় আমার হেল্প করছে, দেখতে পাচ্ছ? বেশ ভালোই হলো। তো চলো বন্ধুরা, এখানে ঘরে রান্না বান্না সেরে কিন্তু রান্না কমপ্লিট করে কিন্তু আমি স্নান দান করে রেডি হয়ে চলে এসেছি এখানে। এখানে আসাতে কিন্তু দেখতে পাচ্ছ বাচ্চাদের নাচের কিন্তু ওদের কোনো ব্রেক নেই, ওরা আনলিমিটেড নাচ করে যাচ্ছে, মানে মানে বলে বোঝাতে পারবো না। আর এইদিকে দেখো কুচকুটাকে, ওর কুচকুটার নাচ দেখে আমরা হেসে সবাই পাগল, দেখছো? ওর নাচটা দেখো, আমরা ভীষণ খুশি হচ্ছে ওর নাচ দেখে। এদিকে এই দুজন কাকিমা, এই দুজন কাকিমার উদ্যোগে কিন্তু আমাদের ফাইনালি পিকনিকটা হয়েছে। আর এই এনারা মানে ভীষণ ভালো মানুষ, ভীষণ আনন্দ করতে মজা করতে ভালোবাসে বাচ্চাদেরকে নিয়ে। এবারে কিন্তু খেতে বসানো হবে, তো চলো ওদের মুখ থেকে শুনে নি ওদের কতটা আনন্দ হচ্ছে। আজকে পিকনিকে কি খাওয়া দাওয়া হচ্ছে? উনি সাউন্ড কি বিরিয়ানি? কোথায় সাদা ভাত? ব্যাস ব্যাস ব্যাস, ভুলে গেছি তোরা বিরিয়ানি লাভার, তাই তো? তুই বিরিয়ানি ভালোবাসিস না? সেটা না বললি কেন? আমি তো শুনে অবাক হয়ে গেলাম। এ কে 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 বিরিয়ানি ভালোবাসিস? হাত তোল। মোটামুটি সবাই বিরিয়ানি ভালোবাসিস? ও তাহলে তো আজকে জমে ক্ষীর পিকনিকটা। এটা কত টাকার পিকনিক হচ্ছে কাকিমা? এটা আমাদের পিকনিকের হেড মেম্বার এইজন, ঠিক আছে, ক্যাশিয়ার। তো কত টাকার পিকনিক এটা বলে দাও? বাচ্চাদের 50 টাকা, হ্যাঁ, আর বড়দের 70 টাকা। এই বড়দের 70 আর বাচ্চাদের 50, মানে 50-70 পিক, মানে বিরিয়ানি পিকনিক, বিরিয়ানি, শুধু বিরিয়ানি। ভাবা যায় কি এখনকার সময় দাঁড়িয়ে 70 টাকা 50 টাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে সব সময়, আনলিমিটেড। কোথা থেকে? তাই বাহ, এখন টেস্ট করে বলবো যে কেমন হবে, তাই তো? তোমরা টেস্ট করে দেখে বলবে যে জিনিসটা কেমন হয়েছে, কেমন মজা হচ্ছে, তাই বলো। মজাটা কেমন হচ্ছে? খুবই ভালো হচ্ছে। সব বাচ্চারা কেমন মজা করছো? ওরা এখন বিরিয়ানিতে একদম পাত্তা দেবে না, ঠিক আছে? না, ভিডিওর মাধ্যমে সবাই বুঝতে পারবে যে কেমন আনন্দ হচ্ছে কি। এই ফাঁকে কিন্তু তোমাদেরকে একটু 50 টাকার বিরিয়ানির কালারটা দেখিয়ে দিই। আর এইদিকে কিন্তু বাচ্চারা আর ওয়েট করতে পারছে না। এই দেখো এক গামলি বিরিয়ানি, বড় বড় সঙ্গে আলু আর চিকেন আছে। এখানে পরিবেশন করা শুরু হয়ে গেছে, বিরিয়ানির কালারটা দেখো ইয়াম ইয়াম হয়েছে। আর এখানে কিন্তু টুবলাই ভাই পরিবেশন করছে, আমি সকাল থেকে একটু হেল্প করার সময় পাইনি, আর এটুকু না করলেও পারতাম। আর এখানে কাকিমা কি বলছে কাকিমার মুখ থেকে শুনে নিই। বিরিয়ানি কি বিরিয়ানি? কাওয়া বিরিয়ানি, হ্যাঁ। কিন্তু অনেকক্ষণ আগেই খাওয়া শুরু করে দিয়েছে, তো চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি, ততক্ষণে ওরা খেতে থাকুক। কিন্তু আমরা এখন বড়রা খেতে বসছি, বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর এখন আমার সামনে কিন্তু বিরিয়ানি প্লেট চলে এসেছে, ইয়া বড়, আলু, চিকেন, স্যালাড। তো আর কথা বলতে পারছি না, ঝটপট করে খেয়ে নিই, তা নাহলে ওদিকে আবার বেরোতে হবে, রাতে আলু কাবলি পিকনিক আছে, সেটা কিন্তু মিনি ব্লগের মাধ্যমে দেখতে পাবে, তা নাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো তার জন্য। তো চলো ঝটপট খেয়ে নিই। এক বিরিয়ানি, এই যে একজন, এক বিরিয়ানি, হ্যাঁ। চিকেন খাও না কেন, কি সমস্যা আছে তোমাদের?
এখন বড়রা সবাই মিলে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি, আর এখানে কিন্তু গান চলছে, তো তার জন্য মানে আমি রিয়েল সাউন্ড দিতে পারছি না। আর এদিকে দেখো বিরিয়ানি দেখো কতটা পরিমাণে শেষ হয়ে গেছে, মানে দেখে বুঝতে পারছো এক গামলি বিরিয়ানি ছিল, দেখে এক হাঁড়ি চিকেন ছিল, তো অনেকটাই কমে গেছে, মানে বুঝতে পারছো কী পরিমাণে টেস্ট হয়েছে। তো চলো বন্ধুরা, আজ এই দিনটা তোমরা কে কীভাবে কাটালে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।